हाई स्टूडेंट ताहले देखो तुम्हारे जो सुंदर एक प्रेजेंटेशन करेछि आशा करी तुम्हारे अवश्य अवश्य भालो लागबे। देखो आरेकटा कथा फार्स्टेई बोलते हैं जे जदि आमार एई भिडियोटा तुम्हारे जदि भालो लेगे थाके ताहले अवश्य आमार चैनलटाके सबस्क्राइब करबा एवं पाशे थाका बेल आइकन अवश्य अन करे राखबा आमार भिडियो कोनो नतून कोनो भिडियो आपलोड देवार संगे संगे तुमि पेये जाओ। ओके ताहले देखो आर जदि भालो ना लागे ताहले देखते थाको अटोमेटिकली भालो लेगे जाबे। ओके नाउन ये पार्ट अफिस आससे जो पार्ट अफिस की आठ प्रकार अर्थात नाउन प्रोनाउन एडजेक्टिव वर्ब एडवर्ब प्रीपोजिशन कंजंक्शन इंटरजेक्शन यगला एखान फर्स्ट हे नाउन नाउन मैं जानी सकल किस नाम के नाउन बोले थक। देखो नाउन के प्रधानतः दुभागे भाग करा जाए। नाउन के प्रधानतः कय भागे भाग करा जाए दुभागे भाग करा जाए। देखो हमें यथा दिए दिए ए नम्बर अर्थात एक नम्बर कंक्रीट नाउन की नाउन कंक्रीट नाउन अर्थात जा इंद्रिय द्वारा उपलब्धि करा जाए एवं जार बाह्यिक आकार आसे अर्थात ये केमन भावे इंद्रिय बोलते तार उपलब्धि करा जाए माने शरीरेर जे अंग पतंग आसे आमादेर जे शरीर आसे आमादेर जे बडी आसे एटा दिए आमरा जखन हाथ दिए स्पर्श करी एवं बुझते पारी जे एई जिनिसटा एई जेमन धरो आपेल आपेल ये অ্যাপেলটা যখন তুমি স্পর্শ করো তখন তুমি বুঝো যে এটা অ্যাপেল এবং হাত দিয়ে আমরা ধরতে পারি কাটতে পারি খেতে পারি। আচ্ছা ফিশ অবশ্যই মাছটাকে সেম আমরা কি স্পর্শ করতে পারি ধরতে পারি বুক সেম। সো কনক্রিট নাউনটা তুমি বলতে পারো যা দেখা যদি সহজভাবে বলতে পারো যে যা দেখা যায় এবং ধরা যায় তাকে আমরা কি বলতে পারি অ্যাপেল অর্থাৎ কনক্রিট নাউন বলতে পারি। আর তুমি যদি আরও ভালোভাবে স্মার্টলি বলতে পারো সেভাবে বলতে পারো যা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় এবং যার বাহ্যিক আকার আছে। আর সহজভাবে যদি তুমি বলো নিজের ভাষায় যদি বলতে চাও তাহলে নিশ্চিত বলবে যেটা দেখা যায় এবং ধরা যায় তাকে আমরা কি বলে থাকি কনক্রিট নাউন। এবার দেখো বি নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ নাউন যে প্রধান দুই ভাগে ভাগ করা হয়েছে তার দুই নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক শব্দ যে নাউন দ্বারা কোনো ব্যক্তির বস্তুর দোষ গুণ অবস্থা বা কাজের নাম বোঝায় তাকে আমরা কি বলি অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ তা দেখা যায় না অথবা দেখা যায় না ধরা যায় না এমন বিষয় যদি হয় সেই বিষয় আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো ফ্রিডম কাইন্ডনেস অনেস্টি এই যে সততা দয়ালু অর্থাৎ স্বাধীন এই যে বিষয়গুলো আমরা দেখো দেখতে পাই না বাট অনুভব করতে পারি একজন সৎ আমরা কীভাবে বুঝব অবশ্যই তার আচার আচরণ দেখে আমরা তখন কী বলি অনেস্টি কে সে হি ইজ অনেস্টি সে একজন সৎ ভালো ব্যক্তি বা নাইস বা গুড এই ওয়ার্ডগুলোকে আমরা কী বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে নাউন প্রধানত দুই ভাগে ভাগ করেছি একটা কনক্রিট নাউন একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর দেখুন নাউন সাধারণত আবার কয় প্রকার চার প্রকার অথবা পাঁচ প্রকার। প্রশ্ন এখন যেখানে চার প্রকার অথবা পাঁচ প্রকার কেন দেখো যদি চার প্রকার ধরি প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন এটা হচ্ছে চারটা। এরপরে তুমি যদি আরেকটা যোগ করো যোগটা হচ্ছে ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন এটাকে যদি তুমি যোগ করো তাহলে হবে কয়টা পাঁচটা হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন এইভাবে যদি তুমি ভেবে নাও তাহলে হবে পাঁচটা। আর নয়তো নাউন সাধারণত কয় প্রকার চার প্রকার আছে। এই চার প্রকার যে আমি ভাগ করলাম এটা কোথা থেকে এটা তুমি ধরে নাও যে কনক্রিট নাউন থেকে আমরা কি এটা ভাগ করেছি কনক্রিট নাউনটাকে চার ভাগে ভাগ করেছি প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কিন্তু আমি লিখি নাই এটা তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি বলতেছি যেগুলা তো এই যে চারটা নাউন বা নাউন কমন নাউন প্রপার নাউন এগুলা কি দেখো স্পর্শ করা যায় ধরা যায় সো আমি বলতেই পারি কনক্রিট নাউন। ওকে তাহলে দেখো নাউন সাধারণত চার প্রকার। প্রথম নম্বর হচ্ছে প্রপার নাউন প্রপার নাউন যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে আমরা কি প্রপার নাউন বলে থাকি। দেখো দ্য মেঘ কি মেঘনা দ্য মেঘনা অবশ্যই আমাদের নদীর নাম জাপান কামাল ঢাকা। দেখো জাপান একটি নির্দিষ্ট স্থান ম্যাটার দ্য কান্ট্রি সো আমরা নির্দিষ্টভাবে বলেছি সো এটা আমাদের প্রপার নাউন।
কামাল একটা ব্যক্তির নাম, প্রপার নাম ঢাকা, এটা ঢাকা ইজ এ বিগ সিটি বলতে পারো, একটা নির্দিষ্ট একটা স্থান। সো আমরা এটা বলতে পারি কি প্রপার নাউন, প্রপার নাউন। এরপরে দেখো কমন নাউন, কমন নাউন তো কমন, কমনই সেটা বুঝতে পারি। কমন নাউন দেখো, যে নাউন এক জাতীয় সকল ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন ধরো পৃথিবীর যত গরু আছে আমরা সব গরুকে বলি গরু বা কাও, তাহলে এটা হচ্ছে কি কমন নাউন। শুধু তোমার বাড়ি আমার গরু না, কিন্তু এখানে বলছে কি কাও গরু, সবার গরু, পৃথিবীর যত গরু সব, ম্যান মানে মানুষ, যত পৃথিবীর সব মানুষকে আমরা কি বলি কমন নাউন বলি। ক্যাট সেম, আর যত ওয়ার্ড আছে এক কথা বলতে যেটা একবার বা একটু বলে সারা পৃথিবী যতগুলো আছে সবকেই বোঝায়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা কমন নাউন। ওকে, এখন দেখো আরেকটা বিষয় না আমি ভুলে গিয়েছিলাম, দেখো এখানে আমি লাল কালি দিয়ে লিখে দিয়েছি, এটা আসলে কি, এটা হচ্ছে ইংরেজি যদি বল যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে, এটা ইংলিশ দিয়ে লিখে দিয়েছি। একই এটারই বাংলা যে প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পারসন থিং অর প্লেস, এটা আলোচনা করেছি। ওকে, বুঝতে পেরেছ? এই কমন নাউন সেম একই জিনিসই, দেখো সুন্দর করে লিখেছি, এ কমন নাউন ইজ দ্য নেম অফ সেম ক্লাস অর কাইন্ডস। তিন নম্বর দেখো কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনটা কি, যে নাউন এক জাতীয় কতগুলো ব্যক্তি বস্তু বা প্রাণীকে পৃথকভাবে না বুঝে তাদের সমষ্টিকে বোঝায়। এই যে কমন নাউন যেমন বললাম যে কাও মানুষ সব, কিন্তু কালেকটিভ নাউনটা ভিন্ন, এটাকে একটা দল বোঝায়, একটা সংখ্যা বোঝায়, অর্থাৎ একা না বলে অর্থাৎ কিছু মানে অনেকের মধ্যে কিছু একটা সংখ্যা, একটা সংখ্যা বোঝায়, অর্থাৎ একটা সমষ্টি বোঝায়। যেমন ধরো আর্মি, বাংলাদেশ তো অনেক বাহিনী আছে, সেখানে আমরা আর্মিকে অনেক বাহিনী থেকে আলাদা করেছি, ভাগ করেছি, সো এটা আমরা বলতে আর্মি। সো এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে কালেকটিভ নাউন। এরপর তো ক্লাস, পার্টি, একটা পার্টি, একটা পার্টি দেখো হাজার হাজার পার্টির মধ্যে একটা পার্টি ভাগ করে, অমক পার্টি, অমক ক্লাস, এই যে বিষয়গুলো যখন আমরা ভাগ করে নেব অর্থাৎ সমষ্টি করে নেব, তখনই সেই ক্ষেত্রে হবে আমাদের এটা কী হবে কালেকটিভ নাউন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এরপরে দেখো আমি ইংলিশ দিয়ে লিখেছি, দেখো নাউন দ্যাট ইন্ডিকেট এ নাম্বার অফ পারসন অ্যানিমাল অর থিং অর থিং অফ দ্য সেম কাইন্ড আর কল্ড কালেকটিভ নাউন। আশা করি বিষয়টা বুঝবা এবং কন্টিনিউ গিয়ে প্র্যাকটিস করবা। এরপরে দেখো ম্যাটেরিয়াল নাউন, এটা তো কমন, এক যদি একবার বলি তোমরা বুঝতে পারো, যে নাউন দ্বারা এমন পদার্থ বা বস্তুর নাম বোঝায় যা গণনা করা যায় না, ওজন করা যায়। এক কথায় যদি আমি বলি, ভালো ভাষা যদি বলি, যেটাকে মাপা যাবে গণা যাবে না, অর্থাৎ ওজন করা যাবে, পরিমাপ করা যাবে, ওজন করা যাবে বাট গণনা করা যাবে না, সেই ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে বলি সেটাই হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। দেখো এখানে আমি একটা কি এক্সাম্পল দিচ্ছি, গোল্ড, গোল্ড মানে স্বর্ণ, অবশ্যই এটাকে মাপা যায়, গণনা করা যায় না। ওয়াটার, এটা ওয়েট, ওজন। আয়রন, লোহা, অবশ্যই আমরা কি গুনে নিতে পারি না। রাইস, এই বিষয়গুলাই হবে আমাদের কি ম্যাটেরিয়াল নাউন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এক কথায় যেই বিষয়গুলো ওজন করা যায় বাট গণনা করা যায় না তাকে আমরা কি বলে থাকতে পারি ম্যাটেরিয়াল নাউন। ওকে, এখানে কালারটা করা উচিত ছিল বাট কারো মনে নেই, দাদা একটু ওয়েট করো, কালারটা করে দিই, দেখতে ভালো লাগবে। ওকে, এরপরে দেখো, এরপরে আমরা যে বিষয় আলোচনা করব এটা হচ্ছে ইংলিশ, ইংলিশে লিখে দিয়েছি, দেখো এ ম্যাটেরিয়াল নাউন ডিনোটস দ্য সাবস্ট্যান্স অফ হুইচ থিংস আর মেড, ইট ক্যান নট বি কাউন্টেড বাট ওয়াইটেড। এই যে বিষয়গুলো আমরা কি যেটা বললাম বাংলায় এটা ইংলিশে বলতে হয় এভাবে, যদি তুমি এভাবে মুখস্থ করো অবশ্যই তোমার জন্য ভালো হবে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, এখানে আমি একটা বিষয় লিখেছি ম্যাটেরিয়াল নাউন এর পূর্বে দা থাকলে, কোন নাউনের পূর্বে, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যদি দা থাকে, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা থাকলে তা কমন নাউন হয়। কী নাউন হয় বলো তো, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যদি কী থাকে, দা থাকে, তাহলে নিঃসন্দেহটা কী হবে কমন নাউন হয়ে যাবে। তেমন দ্য রিচ ইজ অফ গুরুদাসপুর ইজ ফাইন, তাহলে কী বলতে দেখো এ রিচ, এই যে রিচ শব্দটা আমি ব্যবহার করেছি, তাহলে দেখো এর পূর্বে আমরা কি দা ব্যবহার করেছি, সো
এটা নিঃসন্দেহ হতে পারে কি তোমার এটা কমন নাউন হয়ে যাবে, এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন থাকবে না। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। যে যেই বিষয় অর্থাৎ যদি কমন নাউনের পূর্বে যদি ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যদি আর্টিকেল দা থাকে তাহলে আমরা নিঃসন্দেহে জানবো বা বুঝবো যে এটা আমাদের কি হবে, নিঃসন্দেহে আমাদের বুঝতে হবে বা জানতে হবে যে এটা কি, এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন হবে। ওকে, নাউন আবার দুই প্রকার, দেখো আবার নাউন দুই বড় ভাগ করেছি, দেখো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। অবশ্যই সেটা বুঝতে পারবে। দেখো গুণপাচক শব্দকে আমরা বলি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন যাকে বলি পরিমাণবাচক শব্দ, কাকে বলি বলতো? পরিমাণবাচক বিশেষকে বলি। দেখো কাউন্টেবল নাউন, যে নাউনকে সংখ্যা দ্বারা গণনা করা যায় অর্থাৎ যেই সংখ্যায় গণনা করা যায় তাকে আমরা বলি কাউন্টেবল নাউন। দ্য ম্যান, বয়, গার্ল, পেন ইত্যাদি সব ওইগুলো কী হবে? কাউন্টেবল নাউন হবে। আর যেগুলো গণনা করা যায় না আনকাউন্টেবল নাউন, যে নাউনকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না তাকে আমরা কী বলি? আনকাউন্টেবল নাউন বলি। ওকে, দেখো মিল্ক, ওয়াটার, টি ইত্যাদি। আশা করি সুন্দর করে তোমরা পড়বা, এর মনোযোগ দেখবা, তাহলে তোমাদের জন্য অনেক অনেক উপকার হবে। আর এগুলো না জানলে তুমি অন্য গ্রামাটিক্যাল সম্বন্ধে 100% বিষয়টা কি প্রেজেন্টেশন করতে পারবা না। সো এখন থেকেই তুমি বই পুস্তক থাকলে পড়ো, আমার এই ভিডিওটা দেখে যদি স্ক্রিনশট করো তাও খাতায় তুলে নাও। ওকে, আশা করি তোমাদের জন্য ভালো হবে। আমি আবার বলছি যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে রাখবা যেন আমার ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাও। ওকে, ভালো থাকো, অল দ্য বেস্ট।